بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. এক ভাই জানতে চেয়েছেন যে স্ত্রী মোবাইলে হ্যালো বলে সালাম দেয় না, সেই ক্ষেত্রে করণীয় কী? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বাদ। ভাই, একটি পূর্ণ সালামের 30টি নেকি আছে যা আমরা সুন্নাত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু 30টি নেকি। একটি পূর্ণ সালামের 30টি নেকি পাওয়া যায়। আর মানুষ কিয়ামতের দিন একটি নেকির জন্য কত আফসোস করবে, যা আমরা কিয়ামতের সেই কঠিন অবস্থার হাদিসগুলো যখন দেখি তখন এই জিনিসগুলো জানা যায় যে মানুষ কিয়ামতের দিন একটি নেকির জন্য অনেক অনেকবার আফসোস করবে। ভাই, আপনি স্ত্রীকে সালামের গুরুত্ব ও সওয়াবের কথা বুঝান। সালামের গুরুত্ব আর সালামের যে সওয়াব, এই কথাগুলো তাকে বোঝাতে থাকেন, হিকমতের সাথে তাকে বোঝাতে থাকেন, ভয়ভীতির মাধ্যমে তাকে বুঝান। জান্নাত জাহান্নাম উৎস এবং ভয়ভীতির মাধ্যমে তাকে বুঝান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলেছেন যে হুয়া জান্নাতু কি ওয়া নারু কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বলেছেন যে তোমার স্বামী তোমার জন্য জান্নাত ওয়া নারু কি অথবা জাহান্নাম, অর্থাৎ তোমার স্বামীর যদি অধিকার আদায় করতে পারো তাহলেই তোমার জান্নাত, আর যদি আদায় করতে না পারো তোমার জন্য জাহান্নাম। সুতরাং স্ত্রীদেরকে বুঝতে হবে যে স্বামীর অধিকার আদায় করা, স্বামীর খেদমত করা, স্বামীর কথা অনুযায়ী চলা ফরজ আবশ্যক, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার স্বামী কোরআন সুন্নাহর বিরোধী কোনো কথা তাকে না বলেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির অবাধ্যতার মধ্যে, সৃষ্টির অবাধ্যতার মধ্যে অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে কোনো মাখলুকের কোনো আনুগত্য নেই। সুতরাং যেহেতু মহিলার স্ত্রীর স্বামী তাকে সালাম দিতে বলতেছেন, সুতরাং এটা যেহেতু ভালো কাজ, স্ত্রীকে মেনে চলতে হবে। স্ত্রীকে মেনে চলার জন্যই আল্লাহর নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে স্বামীর আনুগত্যের কথা বলেছেন যে আমি যদি মহিলাদেরকে কোনো মানুষ যদি কোনো মানুষকে সেজদা করত তাহলে স্ত্রীদেরকে আদেশ দিতাম যে তারা স্বামীকে সেজদা করো, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। সুতরাং স্ত্রীর আবশ্যক যে তার স্বামীর কথা অনুযায়ী মোবাইলের প্রথমে হ্যালো শব্দ ব্যবহার না করে সালাম শব্দ দিয়েই কথা শুরু করবে। আর স্বামীর কথা যেহেতু মানতে হবে, সুতরাং এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সওয়াব পাবে, সালামের সওয়াব পাবে, আর একটা হলো
স্বামীর কথা যেহেতু মানল, সেই হিসেবে তার আর একটা সওয়াব হবে, দুই দিক থেকেই স্ত্রীর সওয়াব পাবে। ভাই স্ত্রীকে বোঝাতে থাকেন কোরআন হাদিসের মাধ্যমে আর জাহান্নামের ভয়ভীতির মাধ্যমে স্ত্রীকে বোঝাতে থাকেন, আর অন্যর মাধ্যমে হলেও তাকে বোঝান। আশা করি সে বুঝবে, আর বুঝতে বুঝলেই ইনশাল্লাহ তখন সালামের সালাম দিবে, সালামের গুরুত্বটা সে বুঝলে অবশ্যই সালাম দিবে, যেহেতু সালামের এতগুলো নেকি। ভাই আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।